in my capacity as returning officer, declared that Srimati Draupadi Murmu has been duly elected to the office of the President of India. নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রয়্যাল এভরিথিং চ্যানেলে। আজ যার কথা বলতে যাচ্ছি, তিনি হলেন ভারতবর্ষের নতুন রাষ্ট্রপতি, দেশের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি এবং ভারতের 15তম রাষ্ট্রপতি। জিতে গেলেন তিনি রাইসিনার রেস এবং হারালেন যশবন্ত সিনহাকে। এখন ভারতবর্ষের প্রতিটি কোণায় মানুষের মনে উৎসবের মহল, আনন্দের মহল, তাদের মনে উদ্দীপনা ও উৎসাহ সত্যি চোখে পড়ার মতো। আর দ্রৌপদী মুর্মু যশবন্ত সিনহাকে হারিয়েছেন এবং তার প্রাপ্ত ভোট হলো 577,777 এবং যশবন্ত সিনহার প্রাপ্ত ভোট হলো 261,062 মাত্র। এই যে আজকে দ্রৌপদী মুর্মু ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছেন, এই রাষ্ট্রপতি হওয়ার পেছনে তার একটি বেদনাদায়ক অতীত রয়েছে যা দেশের প্রত্যেকটি নাগরিকের জানা উচিত, এবং যখন দেশের প্রত্যেকটি নাগরিক জানতে পারবেন তখন খুবই দুঃখ পাবেন, আবার উৎসাহিত হবেন, বিশেষ করে মহিলারা। তাছাড়া কী করে পিছিয়ে পড়া জাতীয় গরিব পরিবার থেকে দেশের সর্বোচ্চ আসন পাওয়া যায়, শুধু টাকা দিয়েই সব হয় না, কিন্তু এই পদের জন্য কঠোর পরিশ্রম ও ডেডিকেশন জড়িয়ে আছে। তো যাই হোক, শ্রীমতী দ্রৌপদী মুর্মুর এই অজানা কাহিনী ও বেদনাদায়ক অতীত জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, 64 বছরের দ্রৌপদী মুর্মু উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার একটি সাধারণ বাড়িতে থাকেন। এখন থেকে দ্রৌপদী মুর্মু এই সাধারণ ঘর ছেড়ে রাষ্ট্রপতি ভবনে থাকবেন। দ্রৌপদী মুর্মুর জন্ম 20 জুন 1958 সালে ময়ূরভঞ্জ জেলায় হয়েছিল। তার মানে দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম রাষ্ট্রপতি যার জন্ম ভারতের স্বাধীনতার পরে হয়েছে। এর আগে নরেন্দ্র মোদী দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন যার জন্ম ভারতবর্ষের স্বাধীনতার পরে। দ্রৌপদী মুর্মু তার রাজনৈতিক জীবনে অনেক সাফল্য লাভ করেছেন, কিন্তু তার নিজের ব্যক্তিগত জীবনে তাকে বারবার পরীক্ষার মুখে পড়তে হয়েছে। 2009 সালে একসময় দ্রৌপদী মুর্মু ডিপ্রেশনে চলে যায়, কারণ তার পুত্র এই পৃথিবী ত্যাগ করেন। সেই আঘাত সহ্য না করে তিনি ডিপ্রেশনে চলে যায়। তারপরে তিনি এই আঘাত থেকে মুক্তি পাওয়ার জন্য আধ্যাত্মিক রাস্তা বেছে নিয়ে ব্রহ্মকুমারী নামে একটি সংস্থার সাথে জুড়ে যায়। কিন্তু তারপরে আবার 2013 সালে একটি সড়ক দুর্ঘটনায় ওনার দ্বিতীয় ছেলেও মারা যায়। তার মানে 4 বছরের মধ্যে উনি ওনার 2 সন্তানকেই হারিয়ে ফেলেছেন। যখন তিনি ডিপ্রেশন থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছিলেন, তখনও ওনার নিজের জীবনে আসা বিপদের সুনামি থেমে যায়নি। 2013 সালে ওনার দ্বিতীয় ছেলের মৃত্যুর পরে ওনার মায়ের মৃত্যু হয়, আর তারপরে ওনার ভাইয়েরও মৃত্যু হয়। তারপরে 2014 সালে ওনার স্বামীর মৃত্যু হয়ে যায়। আস্তে আস্তে তিনি সবাইকে হারিয়ে ফেলেছিলেন। তারপরে তিনি আধ্যাত্মিক জীবনে ও যোগা করা শুরু করেন, ডিপ্রেশনের বিরুদ্ধে লড়াই করেন, যতদিন না এটাকে তিনি হারিয়ে দেন। তারপরে 2015 সালে ঝাড়খণ্ডের প্রথম মহিলা হিসেবে রাজ্যপাল নিযুক্ত হন। আর দ্রৌপদী মুর্মু মাটির মানুষ ও খুবই বিনম্র স্বভাবের। 1979 সালে ভুবনেশ্বরের রমাদেবী মহিলা কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েশন করেন। তারপরে তিনি একটি ক্লার্কের চাকরি করেন সেজ বিভাগে। তারপরে তিনি চাকরি বদলে একটি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হন। 1997 সালে তিনি ময়ূরভঞ্জে ওয়ার্ড পার্ষদের ভোটে লড়েন এবং জিতেও যান। তারপরে তিনি তার রাজনৈতিক জীবনে কখনো পিছনে তাকিয়ে দেখেননি। তারপরে তিনি 2 বারের বিধায়ক হিসেবে নির্বাচিত হন ও 2000 থেকে 2004 সাল পর্যন্ত রাজ্যমন্ত্রীর পদও সামলান। তারপরে 2015 সালে ওনাকে ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়, আর সেই সময় তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথেও দেখাও করতে এসেছিলেন। তখন তিনি হয়তো ভাবেননি যে তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হবেন, কিন্তু আজ তিনি যশবন্ত সিনহাকে হারিয়ে ভারতের প্রথম আদিবাসী মহিলা হিসেবে ভারতের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। সত্যি এটা গর্বের বিষয়, আর একজন ভারতবাসী হিসেবে আমিও গর্ববোধ করি।